হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে আমরা আবারও নিয়ে চলে এসেছি একটি গানের ভিডিও। তো আজকের গানের টাইটেল হচ্ছে বৈশাখে বাংলামি। গানের টাইটেলটা বেশ একটু অন্যরকম লাগলো এবং মিউজিক ডিরেক্টর হচ্ছেন আদিত রহমান, মিউজিক পাবলিশার বাংলা লিঙ্ক, কম্পোজার আদিত রহমান, লিরিসিস্ট তুষার হাসান, র্যাপ লিরিসিস্ট ব্ল্যাক জ্যাং, সাগর, সাব্বির, শাউন, ফ্লিউট জালাল আহমেদ, আর এছাড়াও বলি ট্রাম্পেট কাবিল মিয়া, ঢোল নজরুল ইসলাম, পারকাশনস মিঠুন চক্র, রেকর্ডেড অ্যাট ফাতমান হাইভ স্টুডিওস, মিক্স বাই আদিত রহমান, মাস্টার্ড বাই শাদুল ইসলাম। বাংলা লিংকের অ্যাড, তার মানে হচ্ছে আমরা আগেরটা দেখেছিলাম হচ্ছে গ্রামীণ ফোন, আবার এটা বাংলা লিংক, তাহলে রবি আর এয়ারটেল কোথায় গেল? চলুন দেখে নিই ভিডিওটা। এবং চ্যানেল নেম হচ্ছে বাংলা লিংক ডিজিটাল। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায়, যেহেতু গান, তো ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বাংলামি নাম ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। মেঘছা পাইয়া রোদ হাসে ওই ঘরে বৈশাখে থাকে, তালপাখার সেই বাতাসে ডাকে রং মাখানো বৈশাখে। চলো ঘুরি আজ রাস্তা ভুইলা, সব পোলা হলে ঠেইলা, মন কি বলে শুই না যাও, আজ হি জলের ঘানে বট মূলের কানে বাংলা মিতে লই। আমরা সুরমা নদীর ঘুরম আর বিয়ার বেলা রঙ্গোর খেলা খেলবো, রাতের মধ্যে হবে সাদা শাড়ি লাল পারে ছবি আঁকা সেই মুখে আলো এসে যায় ছুঁয়ে খোপা চুলে ফুল ফোটে পাঞ্জাবি নকশাতে ঢাকে ধরা হাসি মঙ্গল যাত্রার গান ভালোবাসি ঢাক বাজে ঢোল বাজে মন চোখ বাড়ালে কত হাসি মুখ ওই আকাশে রে।
রাস্তাটা। ওয়াও, বিশ্বের দীর্ঘতম আলপনা। হ্যাঁ, এটা তো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে শুনলাম। অসম্ভব অসম্ভব সুন্দর একটা মিষ্টি গান দেখতে পেলাম বৈশাখে বাংলাম, এবং বাংলামি ওয়ার্ডটাও মানে ভীষণ একটা ইউনিক লাগলো। আমরা পাগলামি বলে থাকি, প্রথম শুনলাম বাংলামি ব্যাপারটা। হ্যাঁ, তো মানে সুন্দর ভাবে গেছে, এবং হোক উল্লাস হোক বাংলামি, এটা একটা মানে টাইটেলের মতো ছিল আর কি, ভীষণ ভীষণ সুন্দর লাগলো। এবং সব থেকে যেটা ভালো লাগছে হচ্ছে কালারফুল, এবং পুরোটাই বাঙালি আনা ছিল, মানে মানে বাংলামি কথাটা কোথাও কি জাস্টিফাইড একদম এই গানটার সাথে। একদমই তাই, এবং পুরো তো পিওর বাঙালি আনা যেটাকে বলে, একদম বাঙালি সাজ, বাঙালি সাজসজ্জা, বাঙালি আলপনা, বাঙালি নৃত্য, বাঙালি ট্র্যাডিশনস, বাঙালি খাবার, বাঙালি মেনু, বাঙালি ফেস্টিভ্যাল, মানে সমস্তটা জুড়ে না বাঙালিই ছিল। তো মানে ভীষণ সুন্দর লাগলো, ভীষণ। মানে আমরা নববর্ষ পেরিয়ে এসেছি কোথাও গিয়ে, বাট এই গানটা দেখতে গিয়ে কোথাও গিয়ে সেই নববর্ষতেই আবার ফিরে গেলাম যেন মনে হলো। মানে এত সুন্দর যে সেই বটমূলের কথা বললো, আই থিঙ্ক ঢাকা ইউনিভার্সিটি যেখান থেকে হয়তো নববর্ষের শোভাযাত্রা বেরোয়, তারপরে সেই যে কালারফুল কিছু মুখোশ আমরা দেখতে পেলাম, তারপরে এই যে আপনাদের যে দীর্ঘতম যে কিশোরগঞ্জের হাওড়ে যে অল ওয়েদার সড়ক, সেটা আর কি যে 14 কিলোমিটার আলপনা দিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আর কি পাঠানো হয়েছে, তো এই ব্যাপারগুলো ভীষণই ভালো লাগছে। যে আলপনাটাকে যে এত সুন্দর ভাবে দেওয়া যায়, এবং তার থেকেও যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আসতে পারে, তো সেটা আর কি বাঙালি কালচার, তো সেইটাকে সমৃদ্ধশালী করার যে প্রয়াস, তো সেটাকে সাধুবাদ জানানোর মতোই। এবং সুদীপ্ত যেটা বলছিল যে একটা কালারফুল যে ব্যাপারটা লাগছিল না, এবং স্পেশালি যখন মেলার ব্যাপারটা দেখাচ্ছিল, তো ওখানটা তো মনেই হচ্ছিল যে ছোটবেলায় কোথাও গিয়ে ফিরে গেছি, ভীষণই ভালো লাগছিল। আমার যেটা মনে হয় সব ধরনের মানুষের ইনভলভমেন্ট, মানে এখানে একটু ট্রাইবাল মানুষ, মানে শুধু বাংলাদেশের শুধু ঢাকা ওরিয়েন্টেড না, মানে সমস্ত রিজিয়নে সমস্ত কর্নারের মানুষদের আনা, এবং যে র্যাপ ছিল সেই র্যাপের মধ্যেও অনেক জায়গা, অনেক আমরা পাঞ্জাবি, মেট্রো, খাবারের মেনু, এই ধরনের উল্লেখগুলো পেয়েছি, তো সবটা মানে সুন্দরভাবে মিলেমিশে গেছে। এবং আর একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে বাউল, ভীষণ সুন্দর। মানে দুটো আমরা হচ্ছে গ্রামীণ ফোন, আর এখানে হচ্ছে আমরা বাঙালি, দুটোরই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট পেলাম, একটা ঈদ স্পেশাল ছিল, একটা নববর্ষ স্পেশাল, দুটোই অনবদ্য, মানে তাদের কনসেপ্ট দুর্দান্ত। এবং যিনি গেয়েছেন, মানে গেয়েছেন অনেক, যারা গেয়েছেন র্যাপ করেছেন, পুরোটা মিলেমিশে, বা যিনি লিখেছেন, লিরিক্স লিখেছেন, সুর দিয়েছেন, সবটা মিলিয়েই কিন্তু গানটা যেন মানে এক মানে কি বলে মানে ভিডিও অডিও সবটা একে অপরে পরিপূরক হয়ে উঠেছে। হুক লাইনটা ছিল না, সেটা খুব রিলস মেটেরিয়াল আমার মনে হলো, বাংলামি, একদম ভীষণই ভালো লাগলো। আরে নামটা তো সুপার লেগেছে, আর কিছু বলারই নেই, বাংলামি একদম, মানে এটা যেন নতুন একটা পরিভাষা পেলাম বাংলামি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে আমাদের, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের নববর্ষ কেমন কাটলো, ওই দিন আপনারা কি কি করলেন, কি কি খেলেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন, অ্যাকচুয়ালি কতটা আপনারা বাংলামি করলেন, একদম একদম। এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা। Okay.